আমার প্রিয় 2023 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের হচ্ছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের দিয়েছে বিভাগ ক। বিভাগ কয়ে তোমাদের একের দাগে রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে মোট তোমাদের 10টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, ভারত মাতার চিত্র শিল্পটির রূপাকার, এখানে অপশন রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর না রথীন্দ্রনাথ ঠাকুর, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, জীবনের ঝরা পাতা এই আত্মজীবনীটির লেখক হলেন, 4টা অপশন আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, মেঘনাদবধ কাব্যটির রচয়িতা, এখানে দেখো 4টে অপশন আছে, নবীনচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত না বিদ্যাসাগর। পরের প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রণয়ন করেছিলেন লর্ড লিটন, লর্ড রিপন, ওয়ারেন হেস্টিংস না কর্নওয়ালিস, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কোল বিদ্রোহ প্রথম দেখা গিয়েছিল মেদিনীপুর জেলায় কাথি শহরে, ছোটনাগপুর অঞ্চলে না দক্ষিণ চব্বিশ পরগনায়। পরের প্রশ্ন, পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন, এখানে 4টে অপশন আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। প্রথম, করমশাহ সিধু, দুর্জয় সিংহ আর দেবী চৌধুরানী, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বাংলায় ওহাবি আন্দোলনের নেতা ছিলেন দেবী সিংহ, দুদুমিঞ্জা, কানু, মীর নিসার আলী অর্থাৎ তিতুমীর, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বাংলার নানা সাহেব বলে পরিচিত ছিলেন, এখানেও 4টে অপশন আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। দেখো, পরে তোমাদের দিয়েছে বিভাগ ক। বিভাগ কয়ে দুয়ের দাগে রয়েছে, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, অজন্তার গুহা চিত্রগুলি কোন যুগে তৈরি। পরের প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন। তিনের দাগে রয়েছে, নিম্নলিখিত বিবৃতিটির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই লেখো। প্রথম বিবৃতি, ব্যক্তিগত চিঠিপত্র থেকে ইতিহাসের নানা তথ্য সূত্র জানা যায়, এখানেও 3টে ব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যাটা তোমাদের কিন্তু নির্বাচন করে লিখতে হবে। পরের বিবৃতি, নীলকর সাহেবরা বে এলাকা চাষে বেশি উৎসাহী ছিল, এখানেও 3টে ব্যাখ্যা আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। চারের দাগে রয়েছে, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করো, এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থটির রচয়িতা স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, হুল নামে বিল বিদ্রোহ পরিচিত ছিল। দেখো, পরে তোমাদের রয়েছে বিভাগ গ, এখানে 5টের দাগে রয়েছে, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। এখানের 5টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, কথাকলি কথাটির অর্থ কী, এই নৃত্যকলা কোথায় প্রচলিত ছিল। পরের প্রশ্ন, এসিসিআইটি কে কবে, এখানে 5টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, কথাকলি কথাটির অর্থ কী, এই নৃত্যকলা, এখানের 5টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, কথাকলি কথাটির অর্থ কী, এই নৃত্যকলা কোথায় প্রচলিত। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে কবে কেন স্থাপন করেন। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, রায়তী বা দাদনী বলতে কী বোঝো। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, এখানে 6টের দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। প্রথম, নারী ইতিহাসের প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন, চার্লস উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন শিক্ষার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ কেন। পরের প্রশ্ন, 19শ শতকে আদিবাসী ও উপজাতি মানুষদের বিদ্রোহের কারণগুলি কী কী ছিল। দেখো, পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, 7টের দাগে রয়েছে, যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, 12 থেকে 15টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 8। প্রথম, স্থানীয় ইতিহাস চর্চার বিভিন্ন দিক বিশ্লেষণ করো, এটা কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, 19শ শতকের বাংলায় নবঙ্গ আন্দোলনের ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন, বাংলার উহাবি আন্দোলন এবং তিতুমীরের ভূমিকা পর্যালোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্নপত্র। এই প্রশ্নের প্রতিটি উত্তরই কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো।
ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকবে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাও লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর না এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নে কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।